খুব খারাপ অবস্থা ছিল কিছুদিন আগে। মমতা ব্যানার্জি তার কলকাতার উন্নয়নে যতগুলো প্রায়োরিটি এলাকা আছে তার মধ্যে রাজাবাজার একটা, সব নির্বাচনে আসেন, বক্তৃতা করেন, মানুষকে তার ভাবনা চিন্তার কথা বলে, তার সঙ্গে থাকতে বলে। কিন্তু সেই রাজাবাজার এখন অনেক পরিবর্তিত হয়েছে, কর্পোরেশনের কাজ এই রাজাবাজার প্রান্তকে ঘুরে এখন মানুষের মধ্যে একটা তৃপ্তির ভাব এসেছে যে না, এই কর্পোরেশন খুব ভালো কাজ করছে, বিধায়ক প্রতি মুহূর্তে তৎপর পরেশ পাল। আমি সাংসদ থাকলেও আমি বিশেষ করে রাজাবাজারের এই প্রান্ত সম্বন্ধে খোঁজখবর নিয়ে, এবং আজকে দেখে বোঝা গেল যে এইরকম একটি প্রান্তে এত জনসমর্থন এবং বাড়ির দুধারে যাদেরকে নমস্কার করেছি আমরা, নমস্কার করার আগেই তারা নমস্কার চলে যাচ্ছে, আমরা হাত তুলবার আগেই তারা হাত নাড়াচ্ছে। বহু জায়গায় আমি পদযাত্রা করছি, নিঃসন্দেহে আজকের এই পদযাত্রা অত্যন্ত ভালো হয়েছে।